আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ধারাবাহিক আমিনশিপের আজকে সপ্তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব বাঁকা জমি বা ত্রিভুজ আকারে জমি আমরা কিভাবে পরিমাপ করব। এর আগে আমরা ধারাবাহিক ছয়টি ভিডিও করেছি, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো দেখেন বন্ধুরা, ত্রিভুজ আকার বা তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ যে জমি, এগুলো পরিমাপ করার জন্য আমরা ত্রিভুজের সূত্র ব্যবহার করব। তো প্রথমে আমরা ত্রিভুজগুলো সম্পর্কে একটু পরিচিত হই। ত্রিভুজগুলো দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে কোণ ভেদে, একটা হচ্ছে বাহু ভেদে। যদি আমরা কোণ ভেদে হিসাব করি, এটা সমকোণী, সূক্ষ্ম এবং স্থূলকোণী, এই তিন প্রকারের হতে পারে। এখন সমকোণী কোণটা, একটা কোণ যদি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী বলি, আর যদি 90 ডিগ্রি চাইতে কম হয় তাহলে সূক্ষ্মকোণী, 90 ডিগ্রি চাইতে বেশি হলে তাকে আমরা স্থূলকোণী বলি। আর আমাদের আমিনশিপে আমরা জাস্ট এইটা মনে রাখবো যে সমকোণী যে ত্রিভুজ আছে জাস্ট এইটাই মনে রাখবো, বাকি দুটো আমাদের প্রয়োজন হবে না। বাহু ভেদে যদি আমরা দেখি আইলগুলো হিসাবে, যদি প্রতিটা আইল বা বাহু সমান হয় সমবাহু, দুইটা আইল সমান হইলে সমদ্বিবাহু, আর তিনটাই যদি তার সমান না হয় তাহলে আমরা বিষমবাহু বলি। তো আমাদের ক্ষেত্রে আমরা বিষমবাহু এবং সমকোণী এই দুটা মনে রাখবো, সমকোণী এবং বিষমবাহু। তো চিত্রে আপনারা একটা সমকোণী ত্রিভুজ দেখতেছেন, এর যেই দুই বাহুর মধ্যবর্তী কোণ যেটা, এটা দেখেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি কীভাবে বুঝবেন? যে কোনো একটা সমান্তরাল লেখার উপর যদি আমরা সোজা করে একটা কলম রাখি তাহলে দেখেন এর ক্ষেত্রে এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি উৎপন্ন করলো, এটাই হচ্ছে কোণ। যেমন ধরেন যে এই যে চিত্র যেটা আছে এখানে দেখেন কত ডিগ্রি কোণ, এগুলো কিন্তু আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করতে পারি। তো এই যে সমকোণী ত্রিভুজ যেটা আমরা দেখতেছি, যে ধরেন নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা, অনেক ক্ষেত্রে যেটা হয় দেখেন এইরকম আপনার কাছে সম্পত্তি আসতে পারে, এইরকম তো এইরকম ক্ষেত্রে এরকম বাঁকা থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয়, যখন এটা বাঁকা, আপনি যখন মধ্যখান থেকে রেখা টানবেন, তো আমাদের কাছে দুটো প্রান্তা থাকে। আমরা চাইলে এখানে হ্যারনস ফর্মুলা বা বিষমবাহুর সূত্র প্রয়োগ করতে পারি, অথবা আমরা এই সাইডটা যেহেতু আমাদের সমকোণ আছে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো নর্মালি সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। দেখেন ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, তার মানে এই ক্ষেত্রফলটা জানার জন্য আমাদের অতিভুজেরও দরকার নাই, অতিভুজ ছাড়াই আমরা ক্ষেত্রফল জানতে পারতেছি। তো যেমন এখানে 90 আর 80, তাহলে 90 80, তাহলে আমরা 3600 বর্গফুট পাচ্ছি, আর এটাকে যদি আমরা শতকে প্রকাশ করতে চাই 435.60 স্কোয়ার ফিট দিয়ে যদি আমরা ভাগ দিই আমরা পাচ্ছি 8.264 শতাংশ। তো এইভাবে নর্মালি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, জাস্ট এটা আমরা মনে রাখবো যে এভাবে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। এখন অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা এই দুই বাহু তো পরিমাপ করলাম কিন্তু এই বাহুটার মান আমরা জানি না, বা এখানে একটা বাধা আছে, এরকম যদি বাধা থাকে তখন আমরা ইচ্ছা করলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই বাহুটা কতটুকু এটা কিন্তু বের করতে পারবো না মেপেও। এটা ছাড়া সমকোণী ত্রিভুজে যেহেতু আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা প্রয়োগ করবো, তো এর জন্য একটা জিনিস জেনে নিব যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রির বেশি কখনোই হবে না। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর এই সমকোণী ত্রিভুজ 3:4:5 একটা অনুপাত মেনে চলে। তাই আমরা যে পিথাগোরাসের উপপাদ্য যদি আপনারা ভুলে যান তাহলে আরেকবার স্মরণ করে নেন, বীজগণিতে যেমন পড়েছেন a² + b² = c², এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এক্ষেত্রে দেখেন আমরা সি এর মান যদি বের করতে চাই তাহলে সিটাকে আমরা এদিকে রেখে রুট ওভার দিয়ে দিব এবং a² + b² দিয়ে দিব। এই উদাহরণে যদি আমরা সি এর মানটা বের করি জাস্ট এই সূত্রে ফেলে 120 কিন্তু আসবে। জাস্ট আপনার কাছে যদি ক্যালকুলেটর থাকে আপনি জাস্ট করে নিতে পারেন। তো আমরা কীভাবে করব, রুট ওভার প্রথমেই নিচ্ছি, নেওয়ার পর আমরা একটা ব্রেকেট দিব। আমরা এই যে 90² + আমরা দিব আমাদের 80² ব্র্যাকেট ক্লোজ = তো দেখেন 120.41 আসতেছে, তার মানে মোটামুটি যে আমাদের 120 ফিট আমরা যেটা বলতে পারতেছি, দেখেন এটা 120, তার মানে হচ্ছে এটা আমরা পরিমাপ না করেও আমরা কিন্তু বলতে পারলাম যে এটা 120 ফিট, যদিও এটা এই পর্যায়ে 120.41 এসেছে, এটা সামথিং আর একটু কিন্তু বেড়ে যাবে। তার মানে আমরা একটা জিনিস বা আইল পরিমাপ না করেও দুটা বাহু জেনে কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা দুটো সূত্র মনে রাখবো, এক নম্বর সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, দুই নম্বর হচ্ছে যে a² + b² = আমাদের c². এটা ছাড়া
এই যে আমাদের পিথাগোরাসের যে সূত্র বা পিথাগোরাসের যে উপপাদ্য, এর সাহায্যে কিন্তু আমরা অনেক কাজ কিন্তু করতে পারবো। যেমন আমরা যদি কোথাও বাধাপ্রাপ্ত হই, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই জমিটাও কিন্তু পরিমাপ করতে পারবো। তো যাক, এক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে দেখালাম, যদি এইরকম আপনার একটা আয়তাকার সম্পত্তি হয়, ধরলাম এটা হচ্ছে আপনার একটা আয়তাকার সম্পত্তি, তো এখন আপনার আয়তাকারের মতো সম্পত্তি, তো এখন আপনার এদের মধ্যবর্তী কর্ণটা বের করতে হবে। এখন এটা যদি হুবহু, এটা যেমন চল্লিশ, এটাও যদি চল্লিশ থাকে, মধ্যবর্তী সবগুলা কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা আয়তক্ষেত্রের সূত্রে ফেলতে পারবো। কিন্তু সবগুলা কোণ যদি 90 ডিগ্রি না হয়, আমরা কিন্তু আয়তক্ষেত্রের সূত্রে ফেলতে পারবো না। তো ধরলাম আমরা এই বাহুটা আছে, এটা 90 ডিগ্রি, শুধু আমরা এটা জানলাম 30 ফিট, এটা 40 ফিট, তাহলে এই সি বাহুটা কত হবে? হয়তো এখানে কিছু বাধা আছে, আমরা যার জন্য এটা পরিমাপ করতে পারতেছি না, কিন্তু আমরা এটা জানতেছি এবং এটা জানতেছি, মধ্যবর্তী কোণও জানতেছি যে এটা 90 ডিগ্রি। তখন এই সি এর মান যে 50, আসলে এটা কি 50 হবে, আমরা কি বের করতে পারবো? তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্র, মনে রাখবেন। তাহলে আমরা এই সি এর মানটা বের করার জন্য জাস্ট সূত্রটাকে একটা মডিফাই করে নিব, যে সি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা যদি মানগুলো বসায় দেই, দেখেন এই যে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, তো জাস্ট আপনার কাছে যদি যেটা থাকে, যদি ক্যালকুলেটর থাকে, আপনি যেটা করতে পারবেন, খুব সহজে নিজে নিজে হিসাবটা করে নিতে পারবেন। যেমন 40 স্কোয়ার প্লাস, আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের 30 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, তো দেখেন আমাদের চলে আসলো 50, তার মানে এই যে বাহুটা এটা 50। তো এটাই হচ্ছে আমাদের টোটালি পিথাগোরাসের যে সূত্রের মাধ্যমে আমরা তৃতীয় বাহু বা যে বাহুটার মান আমরা জানি না, সেটা আমরা বের করতে পারবো। আর ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, সেটা তো আমরা বললামই যে হাফ ভূমি গুণন উচ্চতা, আমাদের হাফ থাকলো এখানে, ভূমি 40, উচ্চতা হচ্ছে আমাদের 30, তাহলে আমাদের 600 স্কোয়ার ফিট। তো এখন আসি আমরা পিথাগোরাসের উপপাদ্য, আমরা বাধাগ্রস্ত স্থানে কিভাবে ব্যবহার করতে পারবো। তো ধরলাম আপনি একটা সম্পত্তি পরিমাপ করতেছেন, এইরকম জায়গায় এসে দেখলেন যে একটা নদী, তো নদীর অপর প্রান্ত পর্যন্ত আপনার এই জায়গাটা বা একটা ব্রিজের দৈর্ঘ্য আপনাকে পরিমাপ করতে হবে, যে আপনি এখনও ওই ব্রিজটা নানা প্রকার কারণবশত সেটার মধ্যে সরজমিনে ফিতা দিতে পারতেছেন না। সর্বপ্রথম যেখান থেকে পরিমাপ করবেন, এ বিন্দু থেকে আমরা এই ফিতাটা বা এখানে একটা বিন্দু নিলাম। তো নেওয়ার পর আমরা যেটা করব, এই বরাবরই জাস্ট এটা বরাবর আমরা নদীর অপর সাইডে বা বাধাগ্রস্ত বিষয়ের অপর সাইডে কাউকে পাঠিয়ে সেখানে একটা এরকম বিন্দু বা লাঠি স্থাপন করব। তাহলে যেখান থেকে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি সেখানে, এবং অপর সাইডে একটা নিব, যেটা ধরলাম আমরা এল। তো এটা নেওয়ার পর এখন আমরা এই দিকে আমাদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন, ধরলাম আমরা এ থেকে বি পর্যন্ত আমরা লম্বা একটা টানলাম বা 20 ফিট নিলাম, তো আমরা এর মধ্যখানে 10 ফিট জায়গার মধ্যে এরকম করে দাঁড়াবো। তো দাঁড়ানোর পর আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এখান থেকে তখন আমরা পিছনের দিকে সরতে থাকবো, এরকম করে পিছনের দিকে সরবো। কেন সরবো, কারণটা আমি জাস্ট বলে দিচ্ছি। যখন আমরা এখান থেকে ইচ্ছা মতো বাড়লাম, মাঝখানে আমরা দ্বিখণ্ডিত করলাম, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে জিনিসটা আছে, এটা থেকে পিছনের দিকে যাওয়ার মেইন কারণটা হচ্ছে আমরা এইখানে যেই আমরা একটা বিন্দু দিলাম, এখানে কিন্তু এটা একটা সমকোণ তৈরি করেছে, তাই এই দিকে আমরা একটা লম্ব আঁকলাম। তো লম্ব আঁকার পর আমরা এখন যেটা করব, এই দিক থেকে এই বিন্দুটা তাকাতে তাকাতে পিছনের দিকে আসতে থাকব। এখন পিছনের দিকে যেই বিন্দুতে গিয়ে মিলবে, যেখানে মিললো, ধরলাম ডি বিন্দুতে মিললো, তাহলে এখন আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্যতা আছে, এটা যদি আমরা এখন এম ধরি, তাহলে এই বাধাপ্রাপ্ত স্থানের যে দৈর্ঘ্য সেটাও হবে এম। কথাটা কিন্তু বুঝলেন, তার মানে যেটা হচ্ছে আমরা এইখানে যে জিনিসটা নিলাম, এই দূরত্বটা আমরা মাপলে এই নদীর দূরত্ব পাবো একই জিনিসের। কারণটি, কারণ হচ্ছে এটাও সমকোণ, এটাও সমকোণ। এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। তাহলে আপনারা দেখে নেন, এখানে আমরা ওইটাই বলছি, এল এর লম্ব কতটুকু, এ থেকে যে এল এর লম্ব কতটুকু, এ থেকে বি ইচ্ছা মতো দূরত্ব নেই, এটা আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। ইচ্ছা মতো নেওয়ার পর যতটুকু নিয়েছেন সেটাকে দুই ভাগ করবেন সি বিন্দুতে। এখন দুই ভাগ করার পর আরেক যেটা যেটা করবেন, এই যে বি বিন্দু থেকে একটা লম্ব টানবেন, আপনি টানার পর এই সি বিন্দুকে মধ্যখানে রেখে আপনি এই দিকে তাকাতে তাকাতে পিছনের দিকে আপনি
যেতে থাকবেন, যেখানে গিয়ে মিলবে ধরলাম ডি বিন্দুতে, তাহলে বি ডি এর দৈর্ঘ্য যদি এম হয় তাহলে এ এবং এল এর দৈর্ঘ্য এম হবে। এখন এটা যতটুকু এটাও তত ফিট। এভাবে আমরা সমকোণী যে ত্রিভুজ এর ব্যবহার করে বাধাপ্রাপ্ত বা বিভিন্ন জায়গার ক্ষেত্রফলগুলো বের করতে পারবো। তো তারপরের ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হ্যারনস ফর্মুলা বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।